কথা চলছে একটা সিনেমার, দেখা যাক কি হয়। ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী সাবিলা নূর 10 বছরের বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করলেও বড় পর্দায় এখনো দেখা যায়নি তাকে। তবে এর মধ্যে প্রস্তাব যে পাননি তা কিন্তু নয়, দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও না বলে দিয়েছিলেন। না বলার কারণে এখন কিছুটা আফসোসও হচ্ছে এই অভিনয় শিল্পীর, কারণ সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা তুফানে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাবিলা। একইভাবে গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমা প্রিয়তমায় অভিনয়ের জন্য প্রস্তাব পান জনপ্রিয় এই তারকা। তখন হয়তো এই দুই সিনেমায় অভিনয়ের সম্মতি থাকলে ভারতের ইধিকা পাল, মিমি চক্রবর্তী কিংবা বাংলাদেশের নাবিলাদের কারো জায়গায় দেখা যেত তাকে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব আবারও পেয়েছেন সাবিলা। কথাবার্তাও কিছুটা এগিয়েছে, তবে চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি। সাবিলা বলেন, আসলে আমি বলবো প্রিয়তমা ও তুফান সিনেমায় কাজ না করা যে বোকামি ছিল, এখন তা বুঝতে পারছি, কারণ প্রিয়তমা ব্লকবাস্টার ছিল, তুফান তো এখন তুফান বয়ে দিচ্ছে সিনেমা হলে। কি কারণে প্রিয়তমা ও তুফানে কাজ করা হয়ে ওঠেনি সে প্রসঙ্গে সাবিলা বলেন, এক হচ্ছে প্রিয়তমার সময় আমার টাইমিংয়ের একটু সমস্যা ছিল, সে কারণে করতে পারিনি। তুফানেরটা নিয়ে বেশি কিছু বলতে চায় না, তুফান এখন এত এত ভালো সাড়া পাচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। যারা কাজ করেছে সবাই এত দুর্দান্ত অভিনয় করেছে, আমি বলবো না করতে পারাটা আমারই লস ছিল। শাকিব খানের সঙ্গে সাবিলাকে এরই মধ্যে দেখেছেন ভক্ত ও দর্শকেরা। সম্প্রতি আয়োজিত পার্টিতে দেখা গেছে তাদের, সামনে হয়তো নতুন কোনো সিনেমায়ও দেখা যেতে পারে তাদের, তবে সেসবের জন্য অপেক্ষা করতে হবে।